পুলিশের জালে দুই প্রতারক আসানসোলের রবিবার কল্যাণেশ্বরী ফাঁড়ি এলাকায় নাকা তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়ে ওই দুই প্রতারক উদ্ধার হচ্ছে একাধিক ব্যাংকের একুশটি এটিএম বোর্ড এটিএম কার্ড আটটি মোবাইল ফোন একটি মোটরসাইকেল সহ নগদ বাহান্ন হাজার টাকা ধৃতদের নাম আসিফ আনসারি এবং অজিত কুমার দুজনেই ধানবাদের ঝরিয়া থানা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ওই দুই ব্যক্তি বাইকে সেখান দিয়ে যাচ্ছিলেন পুলিশের সন্দেহ হওয়ায় দুজনকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় জিজ্ঞাসাবাদে কথায় অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করে পুলিশ পুলিশ জানতে পেরেছে আর্থিক প্রতারণা কাজে যুক্ত ধৃতরা